তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। এক নাম্বার কী দেওয়া রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একের এক, কি আছে মোর তল্পিটায়, দেখবি যদি জলদি আয়, গল্প বুড়োর তল্পিতে কি কি দেখতে পাওয়া যাবে। এই প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে, গল্প বুড়োর তল্পিতে অর্থাৎ ঝোলাতে অনেক মন ভোলানো রূপকথার গল্প রয়েছে, যেমন দৈত্যি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, কড়ির পাহাড়, মানিক হীরা, সোনার কাঠি, ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনীর রূপকথার গল্প রয়েছে। এরপরে একের দুই নম্বর কোশ্চিন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, বুনোহাঁস গল্পে অনুসরণে গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও। তো আমরা বর্ণনা দেব শীতকালের কোন গল্প অনুযায়ী বুনোহাঁস। উত্তর কী হবে, বুনোহাঁসেরা বেশি গরম সহ্য করতে পারে না, আবার বেশি শীতও সহ্য করতে পারে না, তাই তারা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যায়। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় ওখানে গরম, আবার আমাদের গরমের সময় ওখানে শীত। বরফে ঢাকা লাদাখের একটি ঘাঁটিতে আহত বুনোহাঁসটি জওয়ানদের পরিচর্যায় সুস্থ হয়ে শীতের শেষে আবার নিজের দেশে উড়ে চলে যায়। তো এটা হলো একের দুই নম্বর কোশ্চিন। এরপরে চলে যাচ্ছি আমরা একের তিন নম্বর কোশ্চিনে। একের তিন নম্বর কোশ্চিন কি বলেছে, শুনেই হাবু বেজায় কাবু, কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল। এর উত্তর কি হবে, হাবু দারোগা বাবুর কাছে নালিশ জানায় যে তারা চার ভাই একই ঘরে থাকে, সেই ঘরেই বড় ভাই সাতটি বেড়াল, মেজ ভাই আটটি কুকুর এবং সেজ ভাই দশটি ছাগল পোষে, তাই তার থাকতে খুব অসুবিধা হচ্ছে। সমস্যা সমাধানের জন্য দারোগাবাবু জানালা দরজা খুলে রাখতে বলেন। এই পরামর্শ শুনেই হাবু কাবু হয়ে যায়, কারণ জানালা দরজা খুলে রাখলে যে তার 150 পোষা পায়রা উড়ে যাবে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা একের চার নম্বর কোশ্চিন। একের চার নম্বর কোশ্চিন কি বলেছে, ঝড় বাদলের রাতে সব শোনা যায়, কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস। উত্তর, ঝড় বাদলের রাতে সব শোনা যায়, এই লাইনটি মহাশ্বেতা দেবীর লেখা এতুয়া মুন্ডার কাহিনী গল্পের অংশ। বক্তা হলেন ভজন ভুক্তা, তিনি বিশ্বাস করেন যে সুরবীর এক আদিবাসী রাজা ছিল, বাইরের মানুষ এসে যখন তার রাজ্য পাঠ কেড়ে নিল তখন তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে ডুলুং নদীর নদীতে ঝাঁপ দিল। যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘণ্টা বাজাবে ঢং ঢং, তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে, বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে, কে ডাকো আমায়, আমার সেনারা কোথায়, জল থেকে উঠে আসব, আমার রাজ্য আমার হবে, মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দিয়ে, সেজন্য পাতালে আমি কতদিন অপেক্ষা করব, বলে আর ঘণ্টা বাজায়, বলে আর ঘণ্টা বাজায়। এটাই হচ্ছে আমাদের বক্তা ভজন ভুক্তার বিশ্বাস। এবার একের চার হলো, এবার যাচ্ছি আমরা একের পাঁচে। একের পাঁচ নম্বর কি বলেছে,
छिटकिरिटा आस्ते खुले पेरिए गेलाम घर। तार परवर्ती परिस्थितिर कथा पाखिर काछे फुलेर काछे कविता अनुसरणे लेखो। उत्तर लिखछि आमरा, पाखिर काछे फुलेर काछे कविताय कवि आल महमूद नारकेल गाछेर माथार ऊपर डाबेर मतो ठंडा गोलगाल चाँद देखे छिटकिनेटा खुले घर थेके बेरिए देखलेन झिम धरा सारा शहर जेन थर थरे कापछे। मिनारटा जेन मने होच्छे जेन केउ दाड़िये रयेछे, गिरजाटी मने हय जेन पाथरेर ढेउ। आर पहाड़ जेन कविके डाकछे, चारिदिके जोनाकी आर दीघिर कालो जल फूल, पाखिरा जेन कविके काव्य लेखार जन्य कलरव करछे। এরপরে একের ছয় নম্বর কোশ্চেন, খাবো না তো আমি, কথাটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে। খাবো না তো আমি, কথাটি বিমলার অভিমান কবিতায় চারবার ব্যবহৃত হয়েছে, কথক অর্থাৎ বিমলা বারবার এই কথাটি উচ্চারণ করে বোঝাতে চাইছে যে সে অভিমান করেছে। কী অভিনয় অভিমান তার, কারণ কি? কারণ সব কাজের বেলায় বিমলাকে ডাকা হয়, কিন্তু খাবার বেলায় তাকে দেওয়া হয় অল্প। দাদা বড় তাই দাদা বেশি খাবে, ভাই ছোট তাই ভাই বেশি খাবে, কিন্তু সে পাবে অল্প না, তাই সে খাবে না বলে অভিমান করেছে। ঠিক আছে, এরপরে আমাদের দুই নম্বর কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের এক, ঠিক উত্তরটি লেখো। এদের মধ্যে ঠিক কোনটা সেটা আমাদের লিখতে হবে। উত যোগ মেষ উন্মেষ, এটা সঠিক রয়েছে, এটা ঠিক। তারপরে পদ যোগ ধ্বতি পদ্ধতি, পদ যোগ ধ্বতি পদ্ধতি না, এটা পদ যোগ ধ্বতি হবে না, এটা ভুল হয়েছে, এটা হবে পদ যোগ হতি সমান সমান পদ্ধতি। ঠিক আছে, তাহলে দুই নম্বরটা ভুল। তিন নম্বর, রাজ যোগ নি রাজ্ঞী, এটা ঠিক রয়েছে। এবার চার নম্বর, সস যোগ ঠ ষষ্ঠ না, এটা ভুল রয়েছে, সস যোগ ঠ না, সস সস যোগ থ ষষ্ঠ। ঠিক আছে, দুইয়ের দুই নম্বর, গার নীল আকাশের মাথার উপর নিম্ন রেখাঙ্কিত পদটি হল সর্বনাম ক্রিয়া, নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। বলছে গার নীল, আকাশটা কেমন নীল, নীল কেমন গার নীল, তার মানে নীল হচ্ছে বিশেষণ আর গার হচ্ছে বিশেষণের বিশেষণ, তাহলে উত্তর হবে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, এরপরে দুইয়ের তিন নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করতে বলেছে পরিষ্কার, পরিষ্কার কেবে পরি যোগকার পরিষ্কার। ঠিক আছে, আমাদের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু হলো, এর পরবর্তী ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।